আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। মঞ্জুয়ারা কিচেন এন্ড ব্লগে আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে ওয়েলকাম জানাই। আজকে আমি সহজ ও সুস্বাদুভাবে গরুর মাংস রান্না করব নতুন আলু দিয়ে। এইখানে আমি 1.5 কেজির মতো মাংস নিয়েছি, হাড় চর্বি কলিজাযুক্ত মাংস। এই মাংসটা কেটে আমি ধুয়ে পরিষ্কার করে নিব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিবেন, শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন, এটা আপনাদের কাছে আমার অনুরোধ রইল। আশা করি ছোট্ট অনুরোধটুকু আমার রাখবেন। মাটির চুলাতে রান্না করব। মাটির চুলায় কড়াই বসিয়ে দিয়েছি, পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি, 2টা তেজপাতা ফালি দিয়ে দিচ্ছি, লং, এলাচ, দারুচিনি, গোলমরিচ, লবঙ্গ, এইগুলো আমি দিয়ে হালকা ভেজে নিচ্ছি। এইখানে মাঝারি সাইজের একটা পেঁয়াজ কুচি দিয়ে হালকা ব্রাউন কালার করে আমি ভেজে নিব। হালকা ব্রাউন কালার করে ভেজে নেওয়ার পর পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা দিয়ে আবারও আমি মশলাটা ভালো করে কষিয়ে নিব। স্বাদ মতো লবণ দিয়েছি। ভালো করে মশলাটা লাড়াচাড়া করে লবণের সাথে মিশিয়ে দিব। মশলাটা ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে। অল্প পরিমাণে পানি দিয়ে আমি এক এক করে মশলাগুলো দিব। 4 চা চামচ লাল মরিচের গুঁড়া, 3 চা চামচের অল্প কম হলুদ গুঁড়া, 2 চা চামচ ধনিয়া ও জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি। এখন মশলাটা ভালো করে কষিয়ে নিব, যাতে উপর দিয়ে তেলটা ভেসে উঠে। আমার মশলাটা উপর দিয়ে তেল ভেসে উঠেছে। এখন আমি ধুয়ে রাখা মাংসগুলো এখানে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে লাড়াচাড়া করে মশলার সাথে মাংসটা আমি মিশিয়ে দিব। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিবেন আর শেয়ার করবেন। আমার চ্যানেলে যারা নতুন এখনও সাবস্ক্রাইব করেন নাই, ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন, যাতে ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনাদের মোবাইলে নোটিফিকেশনটি সবার আগে পৌঁছে যায়। আমি 1-1.5 মিনিট পর পর আমি ঢাকা খুলে 3 থেকে 4 বার লাড়াচাড়া করে দিব, যাতে তল দিয়ে মশলাটা পুড়ে না যায়। এইখানে আমি কোনো পানি ব্যবহার করি নাই, মাংস থেকে পানি উঠেছে, সেই পানি দিয়েই আমি মাংসটা কষিয়ে নিচ্ছি। নতুন আলু কেটে মাংসের সাথে মিশিয়ে আমি ঢাকা দিয়ে 1 থেকে 1.5 মিনিট কষিয়ে নিলাম। ঢাকা খুলে আবারও 1 থেকে 1.5 মিনিট লাড়াচাড়া করে দিচ্ছি। এখন ঝোল যতটুকু পরিমাণে রাখবো ততটুকু পরিমাণে আমি পানি দিয়ে দিচ্ছি। আপনারা ঝোল যতটুকু পছন্দ করবেন সেই অনুপাতে পানি দিয়ে দিবেন। আমি এখন পানি দিয়ে দিচ্ছি। আবারও 6 থেকে 7 মিনিটের মতো আমি এই মাংসটা রান্না করে নিব। 6 থেকে 7 মিনিট আমি পর ফিরে এলাম। এখন গরম মশলার গুঁড়ি অ্যাড করে আমি মাংসটা অল্প রান্না করে 1 মিনিটের মতো নামিয়ে নিব। মাংসটা দেখুন কত সুন্দর কালার হয়েছে। এইভাবে মাংস রান্না করলে সুস্বাদু হয়, দেখতে অনেক কালারফুল হয়, ভালো লাগে। ফেসবুক থেকে যারা দেখছেন তারা আমার পেজটি ফলো করবেন, লাইক দিবেন আর শেয়ার করবেন। আশা করি আমার ছোট্ট অনুরোধটুকু রাখবেন। এটা আপনাদের কাছে আমার রিকোয়েস্ট, আমার ছোট্ট পরিয়ালটির সাথেই থাকবেন, আমাকে সাপোর্ট করবেন, এটাই আপনাদের কাছে অনুরোধ। দেখেন মাংসটা কত সুন্দর হয়েছে, কালারফুল। এইভাবে মাংস রান্না করলে স্বাদ ও কালার দুটাই অটুট থাকবে। তো আজকের মতো বিদায় নিচ্ছি, পরবর্তী ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।